বাংলাদেশ অস্ট্রেলিয়া নারী দলের ঐতিহাসিক সিরিজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে না, ঘরোয়া ক্রিকেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখাবে বিসিবি। শনিবার রাতে ঢাকা এসেছে ওজি নারী দল, তবে পাসপোর্ট হারিয়ে যাওয়ায় দলের সঙ্গী হতে পারেননি মিডিয়া ম্যানেজার। এদিকে অস্ট্রেলিয়া বধে স্পিন ট্র্যাক বানাচ্ছে বিসিবি। বিসিবির দেয়া সূচির একদিন আগেই ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া নারী দল, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে প্রথম। তবে ভিন্ন কারণে একসাথে আসতে পারেনি এলিসা হেলির পুরো দল, যেমন দলটির মিডিয়া ম্যানেজার লুসি উইলিয়াম। পাসপোর্ট হারানোয় দলের সঙ্গী হতে পারেননি। ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগ ফাইনাল শেষে আসবেন বাকিরা। সোমবারের মধ্যে আরও কয়েক ভাগে সবাই চলে আসবে বলে জানিয়েছে বিসিবি। আমরা আপনারা জানেন যে এটা এফটিপির চ্যাম্পিয়নশিপ ইয়ার আন্ডারে হচ্ছে ওয়ানডেটা, এবং সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ম্যাচগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং ইতিমধ্যে অস্ট্রেলিয়া বা জাতীয় দলের অধিকাংশ টিম মেম্বাররা চলে এসেছেন, তারা কয়েকটা গ্রুপে আসছেন। আশা করছি আগামী দু একদিনের মধ্যে বাকি সবাই চলে আসবেন। ভেনু ও টিম হোটেলের নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেখেছে অস্ট্রেলিয়ান হাই কমিশন কর্তারা। সোমবার মিরপুরে যাবে সফরকারী দলের কোচ ও ক্রিকেটাররা। ওজিদের জন্য স্পিন ফাঁদ পেতেছে বাংলাদেশ। গামিনী তার দল নিয়ে উইকেটের কাজ করছেন, উইকেটে কালো মাটি স্পষ্ট, যতটুকু ঘাস আছে তাও ম্যাচের আগে ছেঁটে ফেলা হবে। তবে এমন একটি ঐতিহাসিক সিরিজ দেখা যাবে না টেলিভিশনের পর্দায়। ঘরোয়া ক্রিকেটের মতোই ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করবে বিসিবি। জানেন যে আমাদের নিজস্ব টিভি চ্যানেল নিয়ে আমরা কাজ করছি এই বিষয়গুলোকেই মূলত অ্যাড্রেস করার জন্য। এই ধরনের ম্যাচগুলো বা এর বাইরে যে সমস্ত ম্যাচগুলোতে আমাদের চ্যালেঞ্জ আসবে যদি ব্রডকাস্টিংয়ে, সেক্ষেত্রে ওই ম্যাচগুলো আমরা আমাদের নিজস্ব টিভি চ্যানেলে দেখানোর ওই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। খুলনার ক্যাম্প শেষে রোববার ঢাকার টিম হোটেলে উঠেছে নিগার সুলতানার দল, মঙ্গলবার মিরপুরে অনুশীলন করবে স্বাগতিকরা। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।